চাপাইনবগঞ্জের ট্রেনের ধাক্কায় ভটবটির তিন আরোহীর মৃত্যু হয়েছে সকালে নবাবগঞ্জ রাজশাহী রেল লাইনের আলীনগর হাজির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন আলীনগর ভূতপুকুর এলাকার ফুলচান শেহের আলী ও ভটবটি চালক নায়মুল ইসলাম স্থানীয়রা জানান ফুলচান ও শেহের আলী আমনুরা থেকে মাছ ধরে সেগুলো বিক্রির জন্য বাজার দিয়ে বাড়ি ফিরছিলেন তাদের বহনকারী ভটবটি হাজির মোড় এলাকায় রেললাইন পার হওয়ার সময় চাঁপাইনামগঞ্জ রেল স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি ভটবটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এদিকে নওগার ধামরায় ট্রাক মোটরসাইকেলের সংঘর্ষে চার সবজি ব্যবসায়ী নিহত হয়েছে গেল রাতে জয়পুরহাট ধরধ হাট আঞ্চলিক মহাসড়কের ডাঙা বাজারে এই দুর্ঘটনা ঘটে নিহতরা সবাই বাজারে কেনা বেচার শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন